সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে নাইট কারফিউ চালু হয়েছে। বিনা প্রয়োজনে রাত ১১টার পর রাস্তায় বেরোনোয় বর্ধমান থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এদিন বিভিন্ন যানবাহনে যাতায়াতকারী মানুষ মাস্ক পরেননি, সেই সমস্ত মানুষকে আটক করে তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এই সময়ের মধ্যে কেউ বাইরে থাকতে পারবে না, বিয়ের অনুষ্ঠান এমন সময় বন্ধ করতে হবে যে সবাই গাড়িতে বাইরে চলে যেতে পারে ১১টার আগে। আপনার উচিত ছিল বিয়ের অনুষ্ঠান থেকে এমন টাইমে বেরোনো যে আপনি ১১টার আগে বাড়ি হবে না। আপনার দোকান, আপনার তো হোলসেলের দোকান, আপনার তো রিটেল নয়, কাজে এই হোলসেলের দোকান এমন টাইমে বন্ধ করবেন যাতে ১১টার ভেতরে আপনি বাড়ি পৌঁছে যেতে পারেন, ঠিক আছে? এরপর থেকে আপনার যদি মাস্ক ছাড়া পাওয়া যায় তাহলে কিন্তু অ্যারেস্ট করা হবে। এই মাস্ক নিন, এই যে আপনাকে মাস্ক দেওয়া হলো, মাস্ক পরে নিন। মাস্ক নেই কেন? আপনার মুখে মাস্ক নেই কেন? মাস্ক আছে গো, ভুলে গেলাম যেখানে। ভুলে গেলেন? ভুলে গেলে কি ১১টার পরে ঘরের বাইরে যেন এয়ারপোর্ট থেকে না দেখি। এই যে প্রথমবার আপনাকে মাস্ক দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, আপনাকেও মাস্ক দেওয়া হলো, মাস্ক পরুন। আপনি আসুন, আরে মাস্ক পরুন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।